ইনশাল্লাহ টপার ওরা গত ম্যাচে রান করেছে, এই ম্যাচে ক্লিক করতে পারেনি। আমার বিশ্বাস ইনশাল্লাহ ওরা সেকেন্ড ম্যাচটা যেটা আমাদের আগামীকালকে আছে ওটাতে ভালো খেলবে। আপনাদের টুর্নামেন্টের শুরুটা কিন্তু ভালো ছিল না, প্রথম তিনটা ম্যাচ হেরেছেন, পরে চারটা ম্যাচ জিতেছেন, পর লাস্ট ম্যাচ হেরেছেন, আজকে আবার জিতে আপনারা সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ খেলবেন। তো শুরুতে কি মনে হয়েছিল তিনটা ম্যাচ হারার পর পর্যন্ত? সবসময় আমাদের বিশ্বাস ছিল যে আমরা কামব্যাক করবো এবং স্ট্রংলি কামব্যাক করবো, কারণ আমাদের টিমের অনেক ভালো টিম আমরা, এবং আমাদের টিমের প্রত্যেকের উপর প্রত্যেকের বিশ্বাস ছিল। আপনাদের পেস অ্যাটাক সবসময় ভালো করছিল, তো দলের পেসারদেরকে কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই তারাই দলের ইঞ্জিন রুম সত্যি কথা বলতে, এবং বলাররাই প্রত্যেকটা ম্যাচ আমাদের, ইভেন প্রত্যেকটা গেম ক্রিকেটের বলাররাই ম্যাক্সিমাম জিতায়। তো তাদেরকে সবসময় যেরকম যেরকম টেক কেয়ার করা দরকার তার চেয়ে একটু বেশি করা হয়, কারণ তারাই আমাদের ম্যাচ জিতাচ্ছে, এবং প্রথম তিন চারটা ম্যাচ দেখা যাচ্ছে তাদের জন্যই আমরা জিতেছি। আলহামদুলিল্লাহ, কিন্তু আরো দুটো আরো কালকের ম্যাচ বাকি আছে, তো চেষ্টা করব যে এই খেলাটা এই খেলাটা যত ধারাবাহিকতা বজায় রাখা যায় এবং টিমকে জেতানো যায়। অবশ্যই একটু খারাপ লাগতেছে, আমরা টুর্নামেন্টের এরকম একটা পর্যায়ে এসে বাদ পড়তেছি, বাট অনেক পজিটিভ সাইডও আছে এই টুর্নামেন্টে। আমরা আমাদের অনেক প্লেয়ার অনেক ভালো করছে, তো এগুলি এগুলি আমাদেরকে সামনে যত খেলা আছে ওগুলিতে সাহায্য করবে। আসলে আমাদের ফার্স্টের দিকে একটু খারাপ হচ্ছিল, বাট লাস্ট কয়েকটা ম্যাচ ব্যাটসম্যানরা ভালো খেলেছে। আজকে হয়তো আমাদের কিছু আর একটু ভুল কম হলে রেজাল্ট অন্যরকম হতে পারতো, বাট লাস্টে এসে ব্যাটসম্যানরা ভালো করা শুরু করেছিল। নিজের পারফরম্যান্স কিভাবে মূল্যায়ন করছেন এই টুর্নামেন্টে, এবং আজকের ম্যাচটা কি নিশ্চয় শেষ করে আসতে পারলে ভালো লাগতো? পুরো টুর্নামেন্টে আমার আশার মতো আমি ব্যাটিং করতে পারিনি ফার্স্ট কয়েকটা ম্যাচ, বাট লাস্ট তিন চারটা ম্যাচ নিজে ফিনিশ করতে পারছি। আজকে ইচ্ছা ছিল যাতে ফিনিশ করতে পারি শেষ পর্যন্ত, বাট আনফর্চুনেটলি আউট হয়ে গেছি, বাট শেষ করতে পারলে অনেক ভালো লাগতো। অনেক দিন টি টোয়েন্টি কোনো টুর্নামেন্ট হয়নি, তো এরকম একটা টুর্নামেন্ট আমরা খেলতে পারছি লকডাউনের পরে, তো অবশ্যই ভালো একটা সাইড যে এরকম টুর্নামেন্ট খেলতে পারা সবার জন্য। থ্যাংক ইউ। Thank you.